হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি বইমেলার ব্লগ শেয়ার করছি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটু ডিটেলসে জানিয়ে রাখি যে বইমেলা যাওয়ার কিন্তু অনেকগুলো রুট আছে। আমি গেছিলাম ভায়া ট্রেন, তো শিয়ালদাতে নেমে তোমরা মেট্রো ধরে তোমরা নামবে কিন্তু করুণাময়ীতে। এটা সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু তোমাদেরকে নামতে হবে করুণাময়ীতে, কারণ করুণাময়ী থেকে একদম গেট নাম্বার এ দিয়ে বেরিয়েই তোমরা বইমেলার 7 নম্বর গেটটা দেখতে পাবে। নাহলে সেন্ট্রাল পার্ক নামলে কিন্তু অনেকটা ঘোরা আছে, তোমরা কিন্তু রাস্তার মাঝে রাস্তা পেরোতে পারবে না। সো বেটার হবে তোমরা করুণাময়ীতে নেমো। আর যদি তোমাদের কাছে প্রাইভেট কার বা বাইক থেকে থাকে, তাহলে তো তোমরা আই গেস গেট নাম্বার 4-এর কাছে পার্কিং করে তোমরা ইজিলি বইমেলায় ঢুকে যেতে পারো। আর তোমরা কিন্তু চাইলে হাওড়া স্টেশন থেকেও আসতে পারো, আমার যতদূর জানা আছে ওখান থেকে কিন্তু ডাইরেক্ট বাস আসে। আর বইমেলা যে প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, তার এক সাইডে কিন্তু করুণাময়ী বাস স্টপ আছে, আর এখান থেকে কিন্তু অনেক জায়গার বাস ছাড়ে, তো তোমরা ইজিলি অনেকগুলো জায়গা থেকে বাস অ্যাক্সেস করতে পারবে। তো তোমাদের আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, বইমেলা চলবে 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি, আর এটা হচ্ছে 47তম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আর এবছরের ওদের থিম কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম। তো ফাইনালি আমরা বইমেলাতে চলে এসেছি, তো চলো এবার ভেতরে ঢোকা যাক। 7 নম্বর গেট দিয়ে ঢুকেই কিন্তু তোমরা একটা ব্যাগের দোকান দেখতে পাবে, ঠিক তার সাইডেই। তোমাদের বলছিলাম না যে করুণাময়ী বাস স্টপ থেকে অনেক জায়গার বাস ছাড়ে, তার পুরো লিস্ট করে কিন্তু টাঙিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবছর বইমেলাতে কিন্তু সেরকম আমি ভিড় দেখতে পাইনি। হ্যাঁ, মানে বইয়ের দোকানের থেকে কিন্তু ফুড স্টলেই ভিড় বেশি, তবে হ্যাঁ কিছু ফেমাস পাবলিশার্সের দোকানে কিন্তু ভয়ঙ্কর ভিড় ছিল, আর কিছুতে তো আমরা ঢুকতেই পারিনি। বইমেলাতে কিন্তু ফ্রিতে জলেরও ব্যবস্থা ছিল, অনেকগুলো জায়গাতে তোমরা এরকম জলের মানে পাউচ মতো দেখতে পাবে, তো তোমরা তোমাদের ইচ্ছা মতন আর রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো। 20 তারিখ সকালের দিকে মেঘলা থাকলেও পরের দিকে কিন্তু ভালোই রোদ্দুর উঠেছিল, আর আমরা আমাদের বইমেলা ভ্রমণ কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। তো 7 নম্বর গেট দিয়ে ঢুকেই তোমরা কিছুটা এগিয়ে এসে দেখতে পাবে ন্যাশনাল বুক ট্রাস্ট, আর তার ঠিক অপোজিটে এই দক্ষ ভারতী টডলার মিডিয়া পাবলিশনের যে বইয়ের দোকানটা, এত কালারফুল ছিল আর এত আই ক্যাচি ছিল, ভীষণ সুন্দর লেগেছে। আর একটু এগুলোই তোমরা রূপা পাবলিশার্সের ঠিক অপোজিটে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ মণ্ডপ দেখতে পাবে। এরপর আমরা এই স্টলটা ঘুরে আমরা চলে গেছিলাম জাগো বাংলাতে। তোমরা যদি গেট নাম্বার 6 দিয়ে ঢোকো, তাহলে তোমরা একদম লেফট সাইডেই গেট জাগো বাংলা দেখতে পাবে। আর প্রত্যেক বছরের মতো জাগো বাংলাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর তোমরা যদি সন্ধ্যের দিকে আসতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে কোনো অনুষ্ঠান বা ছোটোখাটো অনুষ্ঠান বা ওরকম গান টানও শুনতে পারো। এই জাগো বাংলার ঠিক সাইডেই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা স্টল পেয়ে যাবে, আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এরকম লিফলেট দেওয়া হচ্ছিল, যেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গার অনুযায়ী আর তা সেই জায়গাতে গিয়ে তোমরা কোন কোন জায়গায় ভিজিট করতে পারো সেরকম কিন্তু সব ডিটেলসে লেখা আছে। বইমেলায় কিন্তু তোমরা ডিফারেন্ট ইউনিভার্সিটির স্টল দেখতে পাবে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, IIM। আর তোমরা কিন্তু এখানে এসে যদি তোমাদের ক্যাশ না থাকে, তোমরা কিন্তু ATMও পেয়ে যাবে। 5 নম্বর গেট দিয়ে ঢুকলেই তোমরা সোজা দেখতে পাবে গাইড হাউস, আর তার ঠিক সাইডেই একটা ATM আছে SBI-এর, তোমরা চাইলে ওখান থেকে ক্যাশ তুলতেই পারো। আর মানে গাইড হাউসের আর একদিকে কিন্তু তোমরা একটা ফ্রি হেলথ কেয়ার সেন্টারও পেয়ে যাবে। আমরা একদম এসে পৌঁছেছি বইমেলার শেষের দিকে, যেখানে কিন্তু আমরা ঢুকেছিলাম অক্সফোর্ডের স্টলে, আর এখানে আমি কিছু বই দেখে নিচ্ছিলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গীতাঞ্জলি বইটাও খুঁজে পেয়েছি। এবারের বইমেলাতে কিন্তু আমি মার্ভেল, DC-র প্রচুর কমিক্স বই পেয়েছি, ইভেন আমি কিন্তু প্রচুর অ্যানিমের কালেকশনও দেখতে পেয়েছি। তো অক্সফোর্ডের এই স্টলটা থেকে বেরিয়েই তার পাশে ছিল কথা ও কাহিনী, আর আই হোপ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছো তারা সবাই কথা কাহিনীকে কোনো না কোনো এক সময় দেখেইছো। বইমেলার একদম শেষের দিকে, যেদিকে তোমরা ফুড স্টল পেয়ে যাবে,
সেদিকে কিন্তু ইন্টারন্যাশনাল স্টলগুলো আছে। আমরা ফার্স্টেই গেছিলাম গ্রেট ব্রিটেনে, দেখতে পাচ্ছ সেই লন্ডনের ফেমাস টেলিফোন বুথটা আছে, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, আর ব্রিটিশ কাউন্সিলের লোকজনও কিন্তু ভীষণই তত্ত্বাবধানে ছিল এখানে। অ্যান্ড আমি যতদূর শুনেছি যে এখানে স্ত্রী শিক্ষা আয়তনের স্টুডেন্টরা তারাও এখানে এসেছিল। গ্রেট ব্রিটেন থেকে বেরিয়েই আমরা বাংলাদেশের স্টলে গেছিলাম, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর খুব কালারফুল ছিল। বাংলাদেশের স্টলের বাইরে কিন্তু একটা রিক্সাও রাখা ছিল, আর ওখানে কিন্তু রিক্সার হিস্ট্রিটাও লেখা ছিল। আর ভেতরে ঢুকে আমরা কিন্তু ভীষণ অবাক হয়ে গেছি, কারণ ম্যাক্সিমাম সব পাবলিশার্সদেরকেই এখানে আনা হয়েছে। আরও অনেক স্টল ছিল ইউএসএ, পেরু, তো আমরা সবকটা ভিজিট করিনি। বইমেলার একটা সব থেকে বাজে দিক হচ্ছে খাবারের এখানে বেশ দামটা হাই থাকে। আর আমাদের মধ্যে একজন কাওয়া ট্রাই করেছিল, কাশ্মীরি কাওয়া, তো খেতে ঠিকঠাক ছিল, তো দাম যেহেতু অনেকটাই হাই থাকে আর খাবারের কোয়ালিটিও ভালো থাকে না, আমরা এখান থেকে কোনো ফুড ট্রাই করিনি। আর তোমাদেরকে আমি জাস্ট এখানে একটা বইমেলার ম্যাপটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে প্লিজ ভিডিওটা পজ করে দেখে নিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।